বাবার নাম ডাক্তার সাহেদুল হক, মৃত। মা হইল সালেমা খাতুন, মৃত। গ্রাম মধ্য করিমপুর, পোস্ট অফিস সোনাপুর, উপজেলা সদর, জেলা নোয়াখালী, বঙ্গবিদ্যালয়, কল্যাণ হাই স্কুল, নোয়াখালী কলেজ, তারপর হলো ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির 68-69 বিপি ছিলাম, তারপরে ঢাকা ইউনিভার্সিটি ইকবাল হলের বিপি ছিলাম, জোরলো কল যেটা। আর ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতি করতাম, প্রথম তো ছাত্রলীগ করতাম, পরে জাসদ, স্বাধীনতার পরে এসে জাসদের রাজনীতিতে ছিলাম আমরা, তখন ইকবাল হলের বিপি ছিলাম। যুদ্ধে প্রথম আমরা মুর্শিদাবাদে ফ্রগম্যান ট্রেনিং দিয়েছি, তারপরে চাকুলিয়া গেরিলা হিসেবে ট্রেনিং দিয়েছি, সিএনসি স্পেশাল ব্যাচ হিসেবে। তারপর তো নোয়াখালী আসছি, নোয়াখালী যুদ্ধ করছি, নোয়াখালী জেলা কমান্ডের একজন সদস্য ছিলাম আমি। বাংলাদেশের এই বড় কাটারি আমরা ছিলাম, বেলোনিয়া যে বড় অপারেশন সেটাতে ছিলাম। তারপর এখানে আমাদের সাথে ডাকসুর সোশ্যাল সেক্রেটারি ওদুদ মারা গেছে, ভূঁইয়ারহাটের অপারেশন, ওবায়দুল কাদেরও সেখানে ছিল একসাথে। ওদুদ মারা গেল যুদ্ধে। স্বাধীনতার পরে বহু পরে নোয়াখালী পৌরসভার চেয়ারম্যান হয়েছি, জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছি, এমপি হয়েছি। তো এই দেশের ইতিহাস স্বচ্ছ না। বঙ্গবন্ধু হত্যার পরে তো দেশে একটা নৈরাজ্য আসছে, কু পাল্টা কু, এগুলোর মধ্যে দিয়ে কর্নেল তাহেরের ফাঁসি। কর্নেল তাহের, আমি আদমদিতে শ্রমিক রাজনীতি করেছি, কর্নেল তাহের তখন রেজারের চেয়ারম্যান, কর্নেল তাহের সাথে খুব ইয়ে ছিল, তারা তো ফাঁসি দিল পরে। এরশাদ এ দেশে মুক্তিযোদ্ধাদের জন্য করেছে কিছু, হাসিনা অনেক বেশি করেছে। যেমন এ দেশে মুক্তিযোদ্ধাদের সন্তানদের হাসিনা আসার পরে চাকরি বাকরি এগুলোর সুযোগ দিছে, হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছু করেছে। আমার কথা হলো একটা, সমাজের মানুষকে শিক্ষিত করে রাজনৈতিক নেতারা, কিন্তু এখানে রাজনৈতিক নেতৃত্বের চেয়ে বিভাজন বেশি। দেশ আজ হোক কাল হোক এটা তো এইভাবে চলবে না, দেশ এগিয়ে যাবে। নতুন প্রজন্মকেও সামনের যে এগিয়ে যাওয়া দেশ তার জন্য তৈরি হতে হবে, তারাই তো নেতৃত্ব নেবে, আমরা তো আর থাকবো না।